তবস্যলো ইলাল্লাহি বলে ইমান বলে আমালী সলে আল্লাহর ইমান এবং নেক আমল দিয়ে আহ আল্লাহর কাছে বসিলা ধরা এবং মহান আল্লাহ যা কিছু আমাদের জন্য শরিয়তে করেছেন যেমন সলা সোয়াম এইগুলো দিয়ে কি ওসিলা ধরা জি যেমন মোহান আল্লাহ বলেছেন ইয়া ইহল্লা দিন আমালু তাকুল্লাহ ও ত গো ইলা হিল বসিলা যে كنت بصفة راجع تشاجي وسيلة هي القربة إليه بطاعته مفسرين الكلام يقولون بولشن يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة تفسير بولشن جاء القربة إليه بطاعته اللر أنو كتكري اللر نو كتكري تشتكري كالصلاة والصوم والصدقة والحج وإخلاص العبادة لله ونحو ذلك যেমন সলাথ সিয়াম তারপরে সাদাকা হজ এবং আল্লাহর জন্য নির্দিষ্ট বা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার মাধ্যমে ওসিলা হতে হবে প্রথম হচ্ছে যে এই ওসিলা দু নম্বর হচ্ছে যে আল তবাস ইনফিল যে নফল সলাত বা নফল ইবাদতের মাধ্যমে যে ওসিলা ইখতিয়ার করা ওসিলা ধরা যেমন সলাাতুল্না ফিলা ও সৌমন্না ফিলা বদাকাতুলনা ফিল মিন দিকির যে এগুলো সব হচ্ছে কি ওই আপনার বসিলার মাধ্যম নফল সলাত নফল সিয়াম নফল সাদাকা বেশি বেশি করে আল্লাহর জিকির করা এগুলো সব হচ্ছে জি মাধ্যম আর কি এছাড়া যে আমল ওসিলাতুল ওখর আল্লা তিল্লা জুজোফাহিয়া তাবাসুল ইলাই বিদ আল আমি বিল আমাত আর যেগুলো অবৈধ ওসিলা যেমন কোনো মৃত ব্যক্তির কাছে না দোয়া করা বা মৃত ব্যক্তির মাধ্যমে দোয়া করা কিংবা তাকে না যে তাকে মাধ্যম বানিয়ে যে অমুকের মাধ্যমে হাল্লা তুমি এই দোয়াটা কবল করো যে কিংবা সরাসরি কোনো মৃত ব্যক্তির কাছে আরজি পেশ করা এগুলো হচ্ছে যে বিদাত বা এগুলো অবৈধ বা হারাম বশিলা জি এরকম অশিলার কথা কিন্তু শরীয়তে নেই থাকলো <tank> কথা হজরতে অমর ইবন রাজি আল্লাহ তালহুর যুগে যে আল্লাহ রসুল ইবনা আব্বাস আব্বাস যে অমর রাজি আল্লাহ তালহুর যুগে আব্বাস রাজি আল্লাহ তালহুর যে ওসিলা বানানো হয়েছিল সেটা হচ্ছে এরকম ওটা এরকম নয় যে আমরা আব্বাসকে মধ্যস্থতা বানিয়ে বা আব্বাসকে মাধ্যম বানিয়ে আমরা দোয়া করছি যে না দোয়াটা ছিল ফাহাদা তাবাসুল বি দোয়াহি হে আল্লাহ না আমরা তোমার নবী যখন ছিল তখন তোমার নবীর দোয়ার মাধ্যমে আমরা তোমার কাছে পানি চাইতাম আজ আল্লাহ তোমার নবী তো বেঁচে নেই কিন্তু তোমার নবীর চাচা বেঁচে আছেন তোমার নবীর চাচার দোয়ার মাধ্যমে আমরা কি করছি অর্থাৎ তোমার নবীর চাচার দোয়াকে তোমরা কি আমরা কি করছি ওসিলা বানাচ্ছি আল্লাহ তুমি এবং তোমার নবীর চাচার দোয়াকে কবুল করো এভাবে জি এরকম ওসিলা কি জায়েজ রয়েছে এরকম জীবিত ব্যক্তির এরকম ওসিলা জায়েজ রয়েছে কোনো ব্যক্তি যাকে হয়তো আমি বা ভাবনি মনে করছি যে তিনি আল্লাহওয়ালা আল্লাহর বলি তাকে আমরা যদি মনে করা মাধ্যম মানে এভাবে যে আল্লাহ তুমি অমুকের দুয়ার মাধ্যমে অমুকের দুয়ার মাধ্যমে আমাদেরকে এটা দাও আমাদেরকে পানি দাও আমাদের এই কষ্ট দূর করো তাহলে এটা জায়েজ রয়েছে এগুলো হচ্ছে জি জায়েজ এবং না জায়েজের কয়েকটি